এমন একটা সময় আছে জুমার দিনে, ওই সময়ে যদি বান্দা আল্লাহর কাছে কিছু চায় সেটা না দিয়ে খালি হাতে আল্লাহ বান্দারে ফিরায় দেয় না। জুমার দিনের কিছু সুন্নাত আছে শুনবেন, এই সুন্নাত গুলো শুনে আমরা বিদায় নিব, চিল্লায় পড়েন ইনশাআল্লাহ। জুমার নামাজের প্রথম সুন্নাত হচ্ছে ফজরের নামাজটা কি পড়া জামাতে, আফদালু সালাওয়াত ইনদাল্লাহি সালাতুল ফাজরি ফি ইয়াউমিল জুমআতি ফি জামাআ। বিশ্বনবী বললেন জুমার নামাজের 15টা সুন্নত মুখস্থ রাখতে হবে। এক নম্বর সুন্নত ফজরের সালাত জামাতে পড়তে হবে। দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন, একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা এশার নামাজ। এক আলেমকে জিজ্ঞেস করা হলো ফজরের বাতাসটা এত ঠান্ডা আর স্নিগ্ধ কেন? আলেম উত্তর দিয়েছিল, কারণ ফজরের বাতাসে মুনাফিকদের নাকের দুর্গন্ধ মিশে না। ফজরের বাতাসটা স্নিগ্ধ, ফজরের সময় আল্লাহওয়ালাদের আনাগোনা, মুসল্লিদের আনাগোনা, ইসলামের পক্ষের শক্তির আনাগোনা চিল্লায় বলেন ঠিক কিনা? মসজিদে নববীতে জুমার নামাজের দৃশ্য আর ফজরের নামাজের দৃশ্য ছিল এক। বাংলাদেশে ফজরের নামাজের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য এক নাকি? ফজরের নামাজের সময় মুসল্লি নাই এক কাতারও হয় না, আর জুমার নামাজে পাক্কা মুসল্লি দেরি করে গেলে বারান্দায়ও জায়গা পায় না। কথা কন, তাহলে আগামীকাল ফজরের নামাজটা আমরা জামাতে পড়বো ইনশাআল্লাহ। এত আসতে আরো জোরে পড়েন ইনশাআল্লাহ। দুই নম্বর সুন্নাহ হচ্ছে আসিওয়াক, মেসওয়াক করা। মাথরাতুন লিল ফাম মারদাতুন লিল রব, মেসওয়াক করলে দাঁত পরিষ্কার থাকে, আল্লাহ খুশি হয়ে যায়। বিশ্বনবী বলেছেন যদি আমার উম্মতের জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করা আমি ফরজ করে দিতাম। মেসওয়াক ছিল বিশ্বনবীর জীবনে শেষ আমল, এই মেসওয়াক করে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আপনার নবী আমার নবী ওনার জীবনের সর্বশেষ আমল ছিল কি? সুবহানাল্লাহ কইবেন না? বিষ্ণুনবী জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করতেন। বিষ্ণুনবী বলতেন নিআমা সিওয়াকি আয-যাইতুন ফা ইন্নাহু সিওয়াকি ওয়া সিওয়াকুল আমবিয়া মিন ক্বাবলি। জাইতুনের ডালের মেসওয়াক কতই না ভালো, কারণ এটা দিয়ে আমিও মেসওয়াক করি, আমার আগে সব নবীরাই জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করেছে। তিন নম্বর হচ্ছে দুহুন তেল মালিশ করবেন। বিষ্ণুনবী জাইতুনের তেল দাড়িতে চুলে আর গায়ে দিতেন। বিষ্ণুনবী বলতেন তেল খাও, তেল দাও, তেল মালিশ করো, তেলের ভেতরে আল্লাহ বরকত ঢুকাইয়া দিছে, তেল দিবেন তো। চার নম্বরে আতিব, জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া সুন্নাহ, লাগাবেন, লাগাতে রাজি আছেন? বিশ্বনবী বলতেন এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয়, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এক হচ্ছে আন-নিসা, নারীদেরকে আমি পছন্দ করি, দুই হচ্ছে আতিব, সুগন্ধি লাগাতে আমি পছন্দ করি। বিশ্বনবীর কেউ সুগন্ধি হাদিয়া দিছে বিশ্বনবী নেয় নাই, এরকম কোন ঘটনা ঘটে নাই, আল্লাহু আকবার। তিন নম্বরে কুররাতু আইনি ফি সালাহ, নামাজের মধ্যে যখন আমি দাঁড়িয়ে যাই আমার চক্ষুটারে ঠান্ডা করে দেয় কে? আবার বিশ্বনবী বলতেন আরবাউন মিন সুনানিল মুরসালিন, চারটা সুন্নাত সব নবীদের সুন্নাত। এক নম্বরে আল হায়া মানে লজ্জা, আরেক বর্ণনা এসেছে আল খিতান মানে সুন্নাতে খাতনা, এটা সব নবীদের ছিল। আর সেওয়াক, সব নবীরা মেসওয়াক করেছেন। আতিব, সব নবীরা আতর লাগিয়েছেন। আর নিকাহ, সব নবীরা বিয়ে করেছেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। পাঁচ নম্বর সুন্নাহ হলো আল লিবাস আহসানা সিয়াব, সুন্দর জামা পড়া। নট নেসেসারি যে নতুন জামা হতে হবে, পুরাতন জামাও ধুয়ে আয়রন করে পড়লে একটা সৌন্দর্য আছে না নাই? ইন্নাল্লাহ জামিল ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন। ছয় নম্বর হলো ইকসার সালা আলা নবী, বিশ্বনবীর উপর বেশি বেশি দুরুদ পড়া। বিশ্বনবী বলতেন জুমার দিন শ্রেষ্ঠ দিন, এই দিন আমার উপর বেশি বেশি দুরুদ পড়ো। ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, কেননা তোমরা যে আমার উপর দুরুদ পড়ো কেয়ামতে আমি মরে যাওয়ার পরে এই দুরুদগুলো কে পাঠিয়েছে তার নাম তার বাবার নাম সহ ফেরেশতা আমার কবরে দিয়ে আসে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা সালাতুনা মারুদাতুন আলাইক, আপনি মরে যাওয়ার পরে আমাদের দুরুদ কেমন করে আপনি দেখবেন? মকদ আরিমতা, আপনি তো পচে গলে মাটির সাথে মিশে যাবেন। বিশ্বনবী বলেন ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া, নবীদের লাশকে খেয়ে ফেলা, নবীদের লাশকে পচিয়ে ফেলা জমিনের সব মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। নবীদের লাশ পচে না, নবীদের লাশ গলে না। যারাই বিশ্বনবীর উপর দুরুদ করবেন আপনার নাম সহ আপনার বাবার নাম সহ মালাইকাতু সাইয়াহিন, একদল ফেরেশতা আছে শুধু রাউন্ড দেয় গোটা ওয়ার্ল্ডে, কারা বিশ্বনবীর উপর দুরুদ পড়েছে এই দুরুদ নিয়ে এই নাম নিয়ে বিশ্বনবীর কবরে তারা পৌঁছে দেয়, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এরপরে বিশ্বনবী বলতেন জুমার দিনে সুরাতুল কাহাফ পড়বা, কাহাফ পড়া সুন্নাহ। সুরাতুল কাহাফ পড়তে রাজি আছেন? আগামীকাল রাজি আছেন তো?
18 নম্বর সূরা, কোরআনের একেবারে মাঝখানের সূরা, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এই আয়াত দিয়ে শুরু হয়েছে, শেষ করা হয়েছে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি। আর মাঝখানে আছে ওয়ালিয়া তালাত্তফ। হাফেজ সাহেবরা উত্তর দাও, মাঝখানে আছে কি কথা কন? ওয়ালিয়া তালাত্তফ একটা শব্দ আছে সূরা কাহাফের মাঝখানে। কোরআনের সব জায়গায় এক ফন্টে আয়াতগুলো লেখা, কিন্তু ওয়ালিয়া তালাত্তফ মোটা করে লেখা আছে না, ডবল ফন্টে লেখা মোটা, কারণ এটা কোরআনের একেবারে মাঝখানে অবস্থিত এই শব্দটা ওয়ালিয়া তালাত্তফ। এর আগে যত শব্দ এর পরে তত শব্দ, এর আগে যত কোরআনের অক্ষর এর পরে তত অক্ষর। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া বিশ্ব নেই বললেন সুরাতুল কাহাফ যে তেলাওয়াত করবে ইয়াকুনু লাহু নূর, এই সুরাতুল কাহাফ কিয়ামতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে, এই আলো দিয়ে পুলসিরাত পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে। আবার বিশ্ব নেই বলেন যারা সুরাতুল কাহাফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করবে জুমার দিন, শেষের 10 আয়াত যারা জুমার দিন তেলাওয়াত করবে দাজ্জালের ফিতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কি? সুবহানাল্লাহ, পড়বেন না? কালকে সুরাতুল কাহাফ দিয়ে সকাল শুরু করতে রাজি আছেন? সবাই রাজি? এরপর তাবকির ইলাল মসজিদ, মসজিদে আগে আগে যাওয়া সুন্নত। আগে যিনি যাবে উনি কি পাবে? তারপরে গরু, তারপরে বকরি, তারপরে মুরগি, মুরগির পরে ডিম না আন্ডা? আন্ডা। আল মাশিউ আলাল ইকদাম, বিশ্ব নেই বললেন হেঁটে হেঁটে জুমার নামাজে যাওয়া সুন্নাত। রিক্সা, হুন্ডা, সাইকেল, সিএনজি দিয়ে গেলেও হবে, কিন্তু হেঁটে হেঁটে গেলে সওয়াব বেশি না কম? প্রতি কদমে কদমে আমল নামায় সওয়াব দিয়ে দিবে কে? এরপরে বিশ্ব নেই বললেন আদামু তাখাদ্দি রিকাবান নাস, মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনে না যাওয়া সুন্না। অনেকে জুমার দিন আসে সবার শেষে বসতে চায় সামনে, এরকম ডাকাইতে আছে না নাই? যেখানে জায়গা পাবেন ওইখানে বসবেন, মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনের কাতারে যাওয়া এটা ঠিক না। এই জন্য জুমার দিন আগে আগে আসার চেষ্টা করবেন, রাজি আছেন তো? এরপরে বিশ্ব নেই বললেন দুখুলুল মসজিদে রাকাতাইন, জুমার নামাজের দিন মসজিদে ঢোকার পরে দুই রাকাত পড়া সুন্নত। কয় রাকাত? রাজি আছেন? কবলাল জুমা বা আদাল জুমা? অনেকে প্রশ্ন করে, বাদাল জুমা চার রাকাত, মসজিদে পড়লে চার, ঘরে পড়লে দুই, কিন্তু কবলাল জুমা সুনির্ধারিত নয়, অনির্ধারিত। মা কত খুদ্দিরা লাগ, যত আপনার তৌফিকে কুলায় দুই রাকাত করে করে দুই চার ছয়, ইমাম সাহেব খুতবা দেওয়ার আগ পর্যন্ত। আপনি যদি আধা ঘন্টা আগে যান আপনি 10 রাকাত পড়তে পারবেন, চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে বিশ্ব নেই বললেন ইনসাদ চুপ থেকে খুতবা শুনবা, জুমার খুতবার সময় কথা বলা যাবে নাকি? কথা কন? বিশ্ব নেই বললেন তোমার সামনে কেউ কথা বলতেছে, তুমি যদি বলো চুপ করো, এটাও তুমি খারাপ কাজ করছো। চুপ করো তোমার কইতে কইছে কি? চুপ করো বলে তুমি আর একটা বেজাল লাগাইছো, চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না, কেউ কথা বললে চুপ করো এই কথাটাও বলতে বিশ্ব নবী নিষেধ করেছেন, চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে মজার একটা কথা বিশ্ব নবী বলেছেন জুমার নামাজ পড়তে যেয়ে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো, জুমার নামাজ পড়তে যাইয়া ঘুমান না, এরকম কে কে আছেন? আল্লাহর ওলি হাত তোলেন, হাত তুলতে পারবেন? আমিও তুলতে পারবো না, আমি কত ঘুমাইছি। জুমার খুতবা শুনতে গেলে ঘুমাস, কারণ রহমত নাজিল করে কে? পুরো মসজিদের ডানে বায়ে রহমতে ঠাসা, খালি ঘুম আর ঘুম আছে না নাই? ঘুম আসলে কি করবেন? উঠে যাবেন, উঠে জায়গা চেঞ্জ করবেন, পানির ঝাপটা দিবেন, ঘুম দূর করে দিবে কে? এরপরে বিশ্ব নবী বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয়, এমন একটা সময় আছে জুমার দিনে ওই সময়ে যদি বান্দা আল্লাহর কাছে কিছু চায় সেটা না দিয়ে খালি হাতে আল্লাহ বান্দারে ফিরাইয়া দেয় না, সেটা কখন? অনেক ইখতিলাফ আছে, বেশিরভাগ মুহাদ্দিসিন বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত, বিশেষ করে মাগরিবের আগের আধা ঘন্টা, এ সময় আল্লাহর কাছে বান্দা যদি কিছু চায় এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয়।